এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলস এবং রাইট হ্যান্ড রুলস, অর্থাৎ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এবং ডানহস্ত নিয়ম। এই বিষয়টা ক্লাস 10 এবং 12-এর সিলেবাসের অন্তর্গত। প্রায়ই ছাত্রছাত্রীদের মধ্যে ডানহস্ত এবং বামহস্ত নিয়মকে নিয়ে অনেক কনফিউজ তৈরি হয় এবং তারা ওই ডানস্থ এবং বামস্থকে একসাথে গুলিয়ে ফেলে। এই কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিওটা। চলো আসা যাক এবার ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম কি। এই যে চিত্রে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হলো আমার বাম হাত। বাম হাতের এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে তর্জনী। বৃদ্ধাঙ্গুলির দিকে পরিবাহীর গতি বা মোশন বা ফোর্স, এবার মধ্যমার দিকে তড়িৎ প্রবাহ বা কারেন্ট, তর্জনীর দিকে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। এই আঙ্গুলগুলি একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণে আনত। এখানে বৃদ্ধাঙ্গুলির সহিত তর্জনী 90 ডিগ্রি, আবার তর্জনীর সহিত মধ্যমা 90 ডিগ্রি, মধ্যমার সহিত বৃদ্ধাঙ্গুলি 90 ডিগ্রি। তাহলে ফ্লেমিং বলেছে যে বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা, তর্জনীকে যদি পরস্পরের সহিত 90 ডিগ্রি কোণে আনত করে রাখা হয় এবং তর্জনী যদি চৌম্বকক্ষেত্রের দিক বা ম্যাগনেটিক ফিল্ড নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহ বা কারেন্ট নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি অবশ্যই পরিবাহীর গতির অভিমুখ বা মোশন বা ফোর্স নির্দেশ করবে। এটাই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এবার আসা যাক আমার ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মে। এবার ডানহস্ত নিয়মের ক্ষেত্রে এখানে আবার আরেকটা ছবি দেখতে পাচ্ছ, এটা হলো ডান হাতের ছবি। এবার দেখো ঠিক ডানহস্তের ক্ষেত্রে আমার সেম ব্যাপারটা, এটা হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলির দিকে পরিবাহীর গতি বা মোশন, এটা হচ্ছে আমার তর্জনী, তর্জনীর দিকে ম্যাগনেটিক ফিল্ড বা আমার চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে আমার কি কারেন্ট বা তড়িৎ প্রবাহ, হচ্ছে আমার মধ্যমা। তাহলে এক্ষেত্রেও আঙ্গুলগুলি একটা আরেকটার সহিত 90 ডিগ্রি কোণে আনত। তাহলে এক্ষেত্রে ফ্লেমিং কি বলেছেন? এক্ষেত্রে ফ্লেমিং বলেছেন যে ডান হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে যদি পরস্পর 90 ডিগ্রি কোণে আনত করা হয় এবং যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক বা ম্যাগনেটিক ফিল্ড নির্দেশ করে, বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতি বা মোশন বা ফোর্স নির্দেশ করে, তবে আমার মধ্যমা অবশ্যই তড়িৎ প্রবাহ বা কারেন্ট নির্দেশ করবে। ইহাই ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। এবার আসা যাক দুটা ছবিকে যদি একসাথে করি তাহলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লেমিংয়ের ডানহস্ত এবং বামহস্ত নিয়ম। এবার দেখো কি দুটা হাতের ক্ষেত্রে আঙ্গুলগুলি সেম জিনিসকে ইন্ডিকেট করছে। এখানে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতি, ডান হাতের ক্ষেত্র পরিবাহীর গতি, বাম হাতের ক্ষেত্রে তর্জনী চৌম্বক ক্ষেত্র, ডান হাতের ক্ষেত্র তর্জনী চৌম্বক ক্ষেত্র। বাম হাতের ক্ষেত্রে কী পেলাম আমরা? মধ্যমা তড়িৎ প্রবাহ। ডান হাতের ক্ষেত্র মধ্যমা তড়িৎ প্রবাহ। তাহলে তর্জনী আমার দুই দিক থেকে সেফ থাকছে। এখানে আমার বৃদ্ধাঙ্গুলি হচ্ছে রেজাল্ট, এখানে আমার কি আমার মধ্যমা হচ্ছে রেজাল্ট। তাহলে আমার ডান হাত এবং বাম হাতের মধ্যে আমার এই তিনটা আঙ্গুলের মধ্যে আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে শুরু হয়। তাহলে বাম হস্তের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি রেজাল্ট হবে, ডান হস্তের ক্ষেত্রে তিনটা আঙ্গুলের মধ্যে শেষ হয় মধ্যমা দিয়ে, মধ্যমা আমার কী হবে রেজাল্ট হবে। তাহলে আমার কি বলতে পারি এই আঙ্গুল দেখে? আঙ্গুল দেখে বলা যায় বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমাকে যদি পরস্পরের সহিত সমকোণে প্রসারিত করা হয়, যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা তড়িৎ করে নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। ঠিক ডান হস্তের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ডান হস্তের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলকে যদি আমরা পরস্পরের সহিত 90 ডিগ্রি কোণে আনত করি এবং যদি বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতি বা মোশন নির্দেশ করে, তর্জনী চৌম্বকক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড নির্দেশ করে, তবে আমার মধ্যমা অবশ্যই আবিষ্ট তড়িৎ প্রবাহ বা কারেন্ট নির্দেশ করবে। এটাই হচ্ছে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। তাহলে আশা করি ডানহস্ত এবং বামহস্ত নিয়মের মধ্যে যে কনফিউশন সেটা ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দেবে, আমি সেটা সলিউশন করার অবশ্যই চেষ্টা করব। কিন্তু তোমরা
আমার পরের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মধ্যে এই ভিডিওগুলিকে শেয়ার করবে।